13 ঘন্টার ব্যবধানে করোনায় মারা গেলেন বিএনপির দুই নেতা। করোনায় বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীর মৃত্যুর 13 ঘন্টা পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন দলটির আরেক নেতা খন্দকার আহাদ আহমেদ। গতকাল শনিবার 20 মার্চ দিনগত রাত 12টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহাদ আহমেদ গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপকমিটির সদস্য ও G9 এর সদস্য ছিলেন। আহাদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে একই দিনে শনিবার বেলা 11টার দিকে CMEC-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি নেতা রুহুল আলম চৌধুরী। তার মৃত্যুর শোক না কাটতেই আবার রাজনৈতিক সহকর্মীর মৃত্যুর খবর পেলেন বিএনপি নেতারা।